আজ আমরা 2022 সালের জানুয়ারি মাসের ক্লাস 6 এর ইংলিশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটিটা সমাধান করে নেব। ফুল মার্কস আছে 20 অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন রয়েছে যে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো, নিচের প্যাসেজটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং নিচে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলির উত্তর দাও। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যেই দ্য টাইগার বাঘটি ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, সমস্ত লোকেদের দ্বারা বিরক্ত এবং বিভ্রান্ত হয়ে হ্যাড চিউড থ্রু দ্য রোপ, দড়িটাকে চিবিয়ে ফেললো। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, দড়িটা চিবিয়ে কেটে ফেলে সে জঙ্গলে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা স্বস্তি পেল। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্রাগ, ভোলানাথ এখন নিজেকে জাহির করার একটা সুযোগ পেল। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, আমি গতকাল রাতে বাঘটিকে ধরেছি। আই ইভেন পুলড হিজ ইয়ার্স, এমনকি আমি ওর কান ধরেও টেনেছি, ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলানাথ গর্বের সঙ্গে ঘোষণা করলো। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকেই তার সাহসিকতায় মুগ্ধ হল। সুন দ্য নিউজ অব ভোলানাথস ব্রেভারি রিচড দ্য কিং, শীঘ্রই বা তাড়াতাড়ি ভোলানাথের এই সাহসিকতার খবর রাজার কানে পৌঁছলো। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা ভীষণই ইমপ্রেসড হলো অর্থাৎ খুবই খুশি হলো বা প্রসন্ন হলো। প্রশ্নোত্তর শুরু হচ্ছে। অ্যাক্টিভিটি ওয়ানে বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে টিক দিতে হবে, দুইটি রয়েছে প্রত্যেকটি এক নম্বর করে। প্রথমটি বলছে দ্য টাইগার ওয়াজ ডিস্টার্বড বাই ভোলানাথ দ্য কিং দ্য পিপল, বাঘটি বিরক্ত হয়েছিল ভোলানাথের দ্বারা, রাজার দ্বারা নাকি লোকজনের দ্বারা, তো উত্তরটি হবে লোকজনের দ্বারা। এখানে দাগ নম্বরটি ভুল আছে, এটি সি দাগ নম্বর হবে, যাই হোক এটিতে টিক দিতে হবে। তাকে বলছে দ্য কিং ওয়াজ ইমপ্রেসড কনফিউজড অর রিলিভড, রাজা ইমপ্রেসড হয়েছিল কনফিউজড হয়েছিল নাকি রিলিভড হয়েছিল, অর্থাৎ স্বস্তি পেয়েছিল বিভ্রান্ত হয়েছিল নাকি ইমপ্রেসড খুশি হয়েছিল বা প্রসন্ন হয়েছিল, তো ইমপ্রেসড হয়েছিল, এটি হচ্ছে সঠিক। তাকে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, তিনটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি দুই নম্বর করে। প্রথম প্রশ্ন বলছে হাউ ডিড দ্য টাইগার এসকেপ, বাঘটি কিভাবে পালিয়েছিল, লিখতে হবে দ্য টাইগার বাঘটি ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, লোকেদের দ্বারা বিরক্ত এবং বিভ্রান্ত হয়ে হ্যাড চিউড থ্রু দ্য রোপ, তার দড়িটাকে চিবিয়ে ফেলেছিল অ্যান্ড রান আউট টু দ্য জঙ্গল, এবং জঙ্গলে পালিয়েছিল। প্রশ্ন বলছে হোয়াই ওয়ার দ্য পিপল রিলিভড, লোকজন স্বস্তি পেয়েছিল কেন, আমরা প্যাসেজেই জেনেছি যে বাঘটি জঙ্গলে পালিয়ে গেছিল বলে লোকেরা স্বস্তি পেয়েছিল, তো সেটাই উত্তরে লিখতে হবে। দ্য পিপল ওয়ার রিলিভড বিকজ দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, লোকেরা স্বস্তি পেয়েছিল কারণ বাঘটি জঙ্গলে পালিয়েছিল। প্রশ্নটি বলছে হোয়াট ডিড ভোলানাথ ব্র্যাগ, ভোলানাথ গর্ব করে কি জাহির করেছিল, ভোলানাথ ব্র্যাগড বাই সেইং দ্যাট ইট ওয়াজ হি হু ক্যাপচার্ড দ্য টাইগার অ্যান্ড হি ইভেন পুলড দ্য টাইগার্স ইয়ার্স, ভোলানাথ এটা বলে গর্ব করেছিল যে সেই হচ্ছে বাঘটিকে ধরেছিল এবং বাঘের কানও টেনেছিল। অ্যাক্টিভিটি টু বলছে আইডেন্টিফাই দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অফ দ্য গিভেন সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য কারেক্ট কলামস, 6 নম্বর রয়েছে। মানে হচ্ছে এই যে বাক্যগুলি রয়েছে এই বাক্যগুলির ভেতর থেকে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনকে খুঁজে বার করতে হবে এবং সেগুলিকে সঠিক কলামে লিখতে হবে। কাউন্টেবল নাউন মানে হচ্ছে যেগুলি গোনা যায় এরকম জিনিস, আর আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যেগুলিকে গোনা যায় না। প্রথম বাক্যটি রয়েছে হোয়াট আর দ্য প্ল্যান্টস এভরি ডে, গাছগুলিকে প্রত্যেক দিন জল দাও, তো প্ল্যান্টস হচ্ছে গাছ, গাছ গোনা যায় সেই জন্য কাউন্টেবলে আমরা লিখব প্ল্যান্টস। আর ওয়াটার যদিও এখানে ভার্ব হিসেবে রয়েছে, কিন্তু ওয়াটার যদি আমরা নাউন হিসেবে ব্যবহার করি তাহলে ওয়াটারকে গোনা যায় না, মানে জল কখনোই গুনতে পারবো না আমরা, সেই জন্য ওয়াটার আনকাউন্টেবল। পরের বাক্যটি বলছে ক্যান ইউ গিভ মি সাম সল্ট, তো এখানে সল্ট হচ্ছে নুন, নুন গোনা যায় না তাই জন্য সল্ট আমরা আনকাউন্টেবলে লিখব। পরের বাক্যটি বলছে আই স্যাট অন দ্য চেয়ার, চেয়ার চেয়ার হচ্ছে এখানে কাউন্টেবল নাউন, চেয়ার গোনা যায়। শেষ বাক্যটি বলছে ডু ইউ হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এভরি ডে, তো গ্লাস হচ্ছে গোনা যায়, গ্লাস কাউন্টেবলে লিখব, আর মিল্ক দুধ গোনা যায় না সেই জন্য আনকাউন্টেবলে লিখব। তো এই হলো মোট কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনগুলো। এরপর অ্যাক্টিভিটি থ্রি বলছে স্টাডি দ্য ফ্যামিলি চার্ট অফ সূর্য সেন, সূর্য সেনের ফ্যামিলি চার্ট দেওয়া রয়েছে সেটা দেখতে বলছে। রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হিজ ফ্যামিলি, এবং তার পরিবার সম্পর্কে 6টি বাক্য লিখতে হবে, 6 নম্বর রয়েছে। অশোক সেন হচ্ছে ঠাকুরদা, গ্র্যান্ডফাদার, অনিতা সেন হচ্ছে গ্র্যান্ড মাদার, ঠাকুমা, তাদের ছেলে হচ্ছে অমিত সেন এবং সুমিত সেন, অমিত সেন হচ্ছে সূর্য সেনের বাবা, স্মিতা সেন মা, আর সুমিত সেন হচ্ছে কাকা, আর সূর্য সেন হচ্ছে স্কুল স্টুডেন্ট। তো সূর্য সেনের পরিবার সম্পর্কে লিখতে গিয়ে আমরা প্রথমে লিখতে পারি সূর্য সেন ইজ আ স্কুল স্টুডেন্ট, সূর্য সেন হলো একজন স্কুলের ছাত্র। দেয়ার আর 6 মেম্বার্স ইন হিজ ফ্যামিলি, তার পরিবারে 6 সদস্য আছে। হি ইজ দ্য অনলি চাইল্ড ইন দ্য ফ্যামিলি, সে হলো তার পরিবারের একমাত্র শিশু সদস্য। হিজ ফাদার্স নেম ইজ অমিত সেন, তার বাবা হলো অমিত সেন, এবং স্মিতা সেন ইজ হিজ মাদার, স্মিতা সেন হলো তার মা। সুমিত সেন ইজ হিজ আঙ্কেল, সুমিত সেন হলো তার কাকা।
অশোক সেন ইজ হিজ গ্র্যান্ডফাদার, অশোক সেন তার ঠাকুরদা, অ্যান্ড অনিতা সেন ইজ হিজ গ্র্যান্ডমাদার, এবং অনিতা সেন হলো তার ঠাকুমা। তো এই হলো সূর্য সেনের পরিবার সম্পর্কে 6টি বাক্য। এর সাথে সাথে ইংরেজি কাজটি কমপ্লিট হলো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।